অনেক আগে আরো বারো চোদ্দ বছর আগে হবে সবকে তারে পড়া জিজ্ঞেস করছি পারি না আমি বললাম পারো না কেন পারি না পারে না আর কি আবার না পারি না আর জন্য পারে না কথা থেকেই বুঝছি যে সে একেবারেই খাম খেয়ালি তাই বললাম বেটা কি বললা এভাবেই কি একজন মানুষ কথা বলে খুব কষ্ট লাগছে পনেরো বিশ দিন পরে বোর্ডিং এর উস্তাদ তার মসজিদ একদিন বিচার বসছে তার বিচার এই ছেলেটাই কি হইছে সে ব্যাংক কাইটা এরপর এটারে রানছে খাইতো এটাও তার ইচ্ছা হইছে মাদ্রাসার ছাত্র এটা কি তার ইচ্ছা হইছে আচ্ছা আপনি বলেন কি পরিমাণ খাম খায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জলিলুল কদর সাহাবী কোরআনুল কারীমের শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল ইল সাহাবিদের মধ্যে তিনি বলছেন তফসিরে কুর্তুবিতে আছে তফসিরে মারিফুল এর মধ্যে আছে যে ব্যক্তি তার মনের চাহিদার অনুসরণ করে সব কিছু আমার ইচ্ছা আমার যা মনে চায় আমার খেয়াল খুশি তিনি বলেন এই লোকটি একজন মূর্তি এটাও একটা কি মূর্তি পূজা ওই লোক যেরকম মূর্তিকে দেবতা বানায় ফেলছে খোদা বানায় ফেলছে এ তার মনের চাহিদাকে কামনা বাসনাকে খোদা বানায় ফেলছে প্রমাণ কি এই আয়া ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আল্লাহ তালা আমাদেরকে বলছেন এই আয়াতের মধ্যে তেইশ নম্বর আয়াত সুরায় যা সিয়ার আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লামকে লক্ষ্য করে নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তালা প্রথম কথাটা শুরু করছেন কিভাবে শুরু করছেন ঠিক যেন এরকম যে একজন লোককে দেখাইয়া আল্লাহ বলতেছে আফার আইতা বন্ধু আপনি এই লোকটাকে কি দেখলেন ধরে নেন একজন লোক আফারা আইতা আপনি কি একে দেখলেন এই লোকটাকে কি আপনি দেখছেন দেখেন তো কি হইছে তার মানিত তাখাদা ইলাহাহু হাওয়াহু আল্লাহ তাআলা বলেন এই লোকটি দেখলেন এই লোকটি তার মনের চাহিদাকে তার প্রবৃত্তির অনুসরণকে তার খোদা বানায় ফেলছে লোকটাকে দেখেন এ লোক তার হাঁটা চলা কথাবার্তা আচরণ উচ্চারণ আচার ব্যবহার লেনদেন আয় উপার্জন সবকিছুর দিকে দেখেনি দেখেন করে কি সে করতেছে কি দেখেনি তার যা কিছু দেখবেন সবকিছুর মধ্যেই দেখবেন যে নফসের পূজা শাহওয়াতের পূজা মনের চাহিদার পূজা খাম খেয়ালি খেয়াল খুশি আপনি জিজ্ঞেস করেন যুবক দাঁড়িয়ে পেশাব করছো কেন আমার ইচ্ছে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো কেন আমার ঠিক মতো নামাজ পড়ো না মোটেই কি ব্যাপার আমার ইচ্ছা আমার ইচ্ছা সারাদিন বাইরে বাইরে কোথায় ঘোরো আমার ইচ্ছা আপনি জিজ্ঞেস করেন বাপ আপনি এভাবে ব্যবসা করছেন যে নিয়মিত ওজনে কম দিচ্ছেন মিথ্যা বলতেছেন কারণটি আমার ইচ্ছে আমার মনে যা চায় আমি তাই করছি নারীকে বলেন বোন আপনি এভাবে বেপর্দা ঘুরছেন কেন আমার শরীর আমার দেহ আমার রূপ আমার যৌবন আমার ক্রিম আমার ফেয়ার অ্যান্ড লাভলি আপনার সমস্যা কি না আমার কি সমস্যা আমার ইচ্ছা এই যে জিন্দি মনের চাহিদার অনুসরণ হাওয়া হাওয়া এটা আরবি শব্দ বাংলা হাওয়া না ছোট হা ওয়া ইয়া হাওয়া মন কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া মনের চাহিদা মনের আসক্তি মনের কামনা বাসনা মনের আল্লাহ তালা বলেন আপনি কি দেখলেন তাকে সে তার মনের চাহিদাকেই ক্ষুদা বানায় ফেলে অর্থাৎ সর্বকিছুতেই তার প্রত্যেকটা কাজকর্মের মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে সে তার মনের চাহিদার অনুসরণ করছে আলাদা কোন বিধান আলাদা কোন দিন আলাদা কোনো বিধিবিধান কোন কিছুর তোয়াক্কা কোন কিছুর এহতেমাম কিছুই করছে না যা ইচ্ছা তাই মদ খাচ্ছে জুয়া খেলতেছে মোবাইল চালাইছে উলঙ্গ ছবি দেখছে নর্তকিরি নাচ দেখতেছে জেনা ব্যবিচারের সুযোগ পেলে করছে আসক্ত যখন যা ইচ্ছা যখন যায় ইচ্ছা আমার মনে আছে আমি একবার আমার এক ছাত্র অনেক আগে আরো বারো চোদ্দ বছর আগে হবে সবকে তারে পড়া জিজ্ঞেস করছি পারি না পারি না আমি বললাম পারো না কেন

তারে মসজিদ একদিন বিচার বসছে তার বিচার এই ছেলেটাই কাইটা এটাও তার ইচ্ছা হইছে মাদ্রাসার ছ এটা নাকি তার ইচ্ছা হইছে আচ্ছা বলেন কি পরিমান খামখা যখন মনের খেয়াল খুশিকে ছেড়ে দেয় কেউ নিষেধ কিছুই আলাদা যে মানে না। আমার মনে যা চায় তার দ্বারা এমন জঘন্য গুণা এমন নিকৃষ্ট নাফরমানি হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন ভাবতেও পারবেন না সে করেটা করছেটা কি করছে এটা হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা জলিলুল কাদার সাহাবি কোরআনুল করিমের শ্রেষ্ঠ মুফাসির রাইসুল মুফাসির সাহাবিদের মধ্যে তিনি বলছেন তফসিরে কুর্তুবিতে আছে তফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে যে ব্যক্তি তার মনের চাহিদার অনুসরণ করে সবকিছু আমার ইচ্ছা আমার যা মনে চায় আমার খেয়াল খুশি তিনি বলেন এই লোকটি একজন মূর্তি পূজক ওই লোক যেরকম মূর্তিকে দেবতা বানায় ফেলছে খোদা বানায় ফেলছে এ তার মনের চাহিদাকে কামনা বাসনাকে খোদা বানায় ফেলছে প্রমাণ কি এই আয়া মানিতা খাদা ইলা হাওয়াহু স্পষ্ট আয়া আল্লাহ বলেন বন্ধু আপনি কি তাকে দেখলেন যে তার মনের ইচ্ছে কামনা বাসনা মনের খেয়াল খুশিকে কে খোদা বানায় ফেলছে তাহলে মনের খেয়াল খুশির অনুসরণ খেয়ালি এটা একটা মূর্তি পূজা এটা একটা খোদা বানায় নেওয়া আল্লাহ বলছে কি পরিমাণ জঘন্য কথা বলতাম আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে কেউ যদি খোদা বনে করে দেবতা মনে করে তো সে কি মোমেন না মুশরিক এবার আপনি মনের খাম খেয়ালি আমার মন যায় চা তাই করব আমি এইটা যে করে নশকে যে এভাবে ছেড়ে দেয় লাগামহীন বাধাহীন সে তো আর মোমেন থাকে না মুশ্রিক হয়ে যায় না এরপরে আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন সর্বক্ষেত্রে সর্বসময় সারাক্ষণ মনের ইচ্ছে মতো চলার কারণে সব ব্যাপারে যেটা ইচ্ছা তার এটা দাঁড়াইয়া পেশাব করছে ইচ্ছা মন চাইছে এখন বসে পেশাব করে মন চাইতেছে তখন হাঁটতে হাঁটতে পেশাব করে এখন মন চাইতেছে তো বিস্তার পেশাব করে মাঝে এমনি ইচ্ছা আমি এমনি মুতমু অসুবিধা কি অর্থাৎ যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই হাঁটতেছে চলতেছে খাইতেছে ঘুমাইতেছে যখন যা মনে হয় তাই করছে আল্লাহ তাআলা বলেন বন্ধু এই নাফরমানির কারণে নফসের পূজা নিজের মনের প্রবৃত্তির চাহিদার পূজা খামখেয়ালি চলার কারণে আমি আল্লাহ তাকে তিনটা শাস্তি দেবেন যখন দেখব তাকে সব ব্যাপারে নাফর মান কোন বিধি বিধান কোরআন সুন্নার তোয়াক্কা করছে না আমার বিধিবিধানের পরোয়াই করছে না তা আমি আল্লাহ তালা এবার তাকে আমি পথ করে দিলাম যা ঠিক আছে না ফরমান ছেড়ে দিলাম তোরে পথের থেকে সরায়ে দিলাম তোরে সেরাতে মুস্তাকিম থেকে হটায় দিলাম তোরে জান্নাতের রাস্তার থেকেই গোমরা করে দিলাম যা এবার সারা পৃথিবী ঘুরেও আর আল্লাহ খুঁজে পাবিনা আখেরাত খুঁজে পাবি অগল্লাহ আল্লাহ যদি কাউকে পথ ভুলায়া দেয় রে মোহতারাম আমার কি হালাত হবে আপনার কি হালাত হকানি ওলামাদের আগামীর পথ চলা